ক্লাস টেনের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে 10 থেকে 11 নম্বরের প্রশ্ন আছে। এটা যে কোনো ছেলে মেয়ে একটু চেষ্টা করলেই নম্বরটা পেতে পারে। চ্যাপ্টারটার নাম হচ্ছে রাশিবিজ্ঞান। এই রাশিবিজ্ঞানের 3টে চ্যাপ্টার আছে, একটা হচ্ছে গড়, একটা হচ্ছে মধ্যমা, একটা হচ্ছে সংখ্যাগুরু মান। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এগুলোর মানে কি সেগুলো বলবো, তার সঙ্গে গড়ের ব্যাপারে বেশ কিছুটা এগিয়ে যাব, তারপরে মধ্যমা এবং তারপরে সংখ্যাগুরু মান বা ভূয়িষ্ঠক এইটা নিয়ে আলোচনা করব। প্রথম যেটা দেখো, এখানে বলেছে রাশিবিজ্ঞানে গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান হল মধ্যগামিতা বা কেন্দ্রীয় প্রবণতার মাপক। এর মানেটা কি? মধ্যগামিতা বা কেন্দ্রীয় প্রবণতার মাপক, এই মধ্যগামিতার মাপক হচ্ছে কোনো তথ্যের কোনো কোনো বিশেষ সংখ্যা বা সংখ্যাগুলি সম্পূর্ণ তত্ত্বের প্রতিনিধিত্ব করে, এদের মধ্যগামিতার মাপক বলা হয়। এর মানেটা কি সেটা আমি যখন উদাহরণ দিয়ে বোঝাবো তখন বুঝতে পারবে। আপাতত জেনে রাখো, কোনো একটা তথ্য, ধরো অনেকগুলো রাশি আছে, সেই রাশিগুলোর মধ্যে থেকে আমরা মধ্যগামিতার মাপক কেমন করে মাপব, সেটা হচ্ছে কোনো তত্ত্বের কোনো কোনো বিশেষ সংখ্যা বা সংখ্যাগুলি সম্পূর্ণ তত্ত্বের প্রতিনিধিত্ব করে, এদের মধ্যগামিতার মাপক বলে। এই মধ্যগামিতার মাপক এইটা নির্ণয় করার জন্য 3টে জিনিস আছে। একটা হচ্ছে গড়, এটা মধ্যগামিতার মাপক, মধ্যমা এটাও মধ্যগামিতার মাপক, সংখ্যাগুরু মান এটাও মধ্যগামিতার মাপক। 3টে 3 রকম পদ্ধতি, ঠিক আছে, এখানে লিখে দিয়েছি। আচ্ছা, এবার বলা হচ্ছে এই সংখ্যাগুলি সাধারণত তথ্যের কেন্দ্রীয় অবস্থানের কাছাকাছি থাকে। কেন্দ্রীয় অবস্থান, কতকগুলো যে তথ্য দেওয়া আছে কাঁচা তথ্য দেওয়া থাকবে, সেগুলোকে যদি আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাই, মানের ঊর্ধ্বক্রমে সাজালে আমরা মাঝামাঝি জায়গাতে যে সংখ্যাগুলো পাব তারই মধ্যে থেকে আমরা মধ্যগামিতার মাপক অর্থাৎ গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান পাব। সেটা যখন তোমরা অঙ্ক করবে তখন ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারবে। এবার বলেছি মধ্যগামিতার মাপক 3টে, যেটা এক্ষুনি বললাম, সেটা হচ্ছে গড়, মধ্যমা এবং ভূয়িষ্ঠক বা সংখ্যাগুরু মান। আমরা যদি কতগুলো তথ্যের গড় বার করি সেটাও যা বেরোবে, মধ্যমা যদি বার করি সেটাও কাছাকাছি বেরোবে, যদি সংখ্যাগুরু মান বার করি সেটাও কাছাকাছি বেরোবে, অর্থাৎ 3টেই কেন্দ্রীয় অবস্থানের কাছাকাছি থাকবে। এবার গড় নিয়ে আলোচনা হচ্ছে, গড় প্রথম যেটা সেটা হচ্ছে গড়, এই গড়টাকে গড়ও বলা হয়, যৌগিক গড়ও বলা হয়, যৌগিক গড় হচ্ছে কতগুলি সংখ্যার গড় নির্ণয় করতে হলে সংখ্যাগুলিকে যোগ করে যতগুলি সংখ্যা ছিল সেটি দিয়ে ভাগ করতে হয়। এটা তোমরা গড় এর আগে ক্লাস 4-এ ক্লাস 5-এ গড়ের অঙ্ক করেছ, যেগুলো দেওয়া থাকে তাদের গড় বার করতে গেলে প্রথমে সেই রাশিগুলোকে যোগ করতে হয়, তাকে যেটা থাকবে যটা রাশি থাকবে সেটা দিয়ে ভাগ করতে হয়। যেমন ধরো বাজার থেকে 5টা জিনিস কিনলে, এখানে দিয়েছি 5টা জিনিসের দাম যথাক্রমে 3 টাকা, 5 টাকা, 6 টাকা, 9 টাকা, 2 টাকা হলে তাদের গড় দাম হবে। এবার গড় করতে গেলে এগুলোকে যোগ করব, করে কটা সংখ্যা আছে তাই দিয়ে ভাগ করব, অর্থাৎ কটা জিনিস কিনেছি, 5টা জিনিস কিনেছি, 5টা জিনিসের দাম দেওয়া আছে 3 টাকা, 5 টাকা, 6 টাকা, 9 টাকা, 2 টাকা, তাহলে এগুলোকে যোগ করব, করে 5টা যেহেতু জিনিস সেদিনে 5 দিয়ে ভাগ করলে গড় আমরা পেলাম 5 টাকা। এবার কেন্দ্রীয় অবস্থানটা তোমরা বুঝতে পারবে। এবার ভালো করে লক্ষ্য করো, এই যে সংখ্যাগুলো আছে এগুলোকে যদি আমরা মানের ক্রম অনুসারে সাজাই ঊর্ধ্বক্রমে ঊর্ধ্বক্রমে, তাহলে হবে প্রথমে 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 6, তারপরে 9। তাহলে এই যে 5টা সংখ্যার মাঝেরটা কোনটা? মাঝেরটা হচ্ছে 5, তার মানে 2, 3, 5, 6, 9 এর কেন্দ্রীয় অবস্থানটা হচ্ছে 5। এই যে এটা বেরোলো 5, তার মানে এই 9 5ই বেরোবে, 5 বেরোতে পারে, 5-এর চেয়ে কিছু বেশি বেরোতে পারে, 5-এর চেয়ে কিছু কম বেরোতে পারে,
কিন্তু জিনিসটা পাঁচের কাছাকাছি থাকবে, এটাই হচ্ছে কেন্দ্রীয় অবস্থানের কাছাকাছি থাকা। মানে নিশ্চয় বুঝতে পেরেছ? এবার যে কোনো যৌগিক বলকে আমরা একটা চিহ্ন দিয়ে প্রকাশ করব, সেই চিহ্নটা হচ্ছে এক্স এর মাথায় একটা দাগ দিতে হবে, এই চিহ্নটাকে বলা হয় এক্স বার বা একটা র। এক্স বার মানে যৌগিক গড়, ঠিক আছে? এবার যৌগিক গড় বলছে এক্স চলে এন টি বিভিন্ন মান, যদি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট 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 এক্স এন হয় তবে এক্স বার সমান এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট 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 এক্স এন ডিভাইডেড বাই এন। ভালো করে লক্ষ্য করে দেখো, এক্সটা চল আছে, এই এক্স চলের এনটা বিভিন্ন মান আছে, এনটা বিভিন্ন মান হচ্ছে একটা এক্স ওয়ান একটা এক্স টু একটা এক্স থ্রি, এরকম করতে করতে এক্স এন পর্যন্ত। তাহলে নিশ্চয়ই এগুলোকে আমাকে সব যোগ করতে হবে, এগুলোকে যোগ করে আমাকে যেহেতু এন এনটা আছে মান, সেই জন্য এন দিয়ে ভাগ করতে হবে। যেমন এখানে দেখো এক্স ওয়ান মানে হচ্ছে তিন, এক্স টু মানে হচ্ছে পাঁচ, এক্স থ্রি মানে হচ্ছে ছয়, এক্স ফোর মানে হচ্ছে নয়, এক্স ফাইভ মানে হচ্ছে টু। এবার এগুলোকে যোগ করব, যোগ করে কি দিয়ে ভাগ করব, পাঁচটা সংখ্যা আছে পাঁচ দিয়ে ভাগ করব। এখানে এনটা সংখ্যা আছে, এনটা এনটা সংখ্যা আছে, তাদের মান দেওয়া আছে, সেই জন্য এগুলো সব যোগ করে তাকে এন দিয়ে ভাগ করব, সেটা হবে এক্স বার। এবার এই যে অপরের রাশিগুলো আছে যোগফল, এই অপরের রাশিগুলোর যোগফলকে বলা হয় সামেশান। এই যে এই চিহ্নটা আছে, এই চিহ্নটা হচ্ছে সিগমা, এটা হচ্ছে গ্রিক চিহ্ন সিগমা, এটার অর্থ হচ্ছে সমষ্টি। এই সমষ্টিটাকে আমরা সিগমা চিহ্নটাকে সিগমা দিয়েও পড়তে পারি, আবার সামেশান দিয়েও পড়তে পারি। সামেশান সামেশান মানে হচ্ছে যোগফল, এটাকে আমরা বলবো সামেশান অফ এক্সাই, মানে এক্সাইয়ের যোগফল। এবার তাহলে এখানে কি করলাম, ওয়ান বাই এন, এনটাকে বাইরে বার করে দিচ্ছি, এবার এগুলোকে যোগ করব, এগুলোকে যোগ করা মানে সামেশান অফ এক্সাই। এবার এক্সাই তো লিখলাম, এবার আই এর মানটা কত থেকে কত, যেমন এখানে ওয়ান থেকে শুরু হয়েছে এন পর্যন্ত, সেই জন্য এখানে লিখেছি আই ইকুয়াল টু ওয়ান, ওপরে লেখা আছে এন, এর মানে হচ্ছে আই এর মান এক থেকে এন পর্যন্ত, এর আই এর মান এক থেকে এন পর্যন্ত। অর্থাৎ এইটাকে যদি আমরা ভাঙি, এটাকে ভাঙলে আবার আমরা এটা লিখতে পারি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট 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 এক্স এন ডিভাইডেড বাই এন, এটার মানেও যা এটার মানেও তাই। এইবার এই মানেটা ভালো করে একটু বোঝার চেষ্টা করো, এখানে আমি উদাহরণ দিচ্ছি, দেখো সামেশান অফ এক্স আই, এখানে লিখেছি আই ইকুয়াল টু ওয়ান টু সিক্স, এর মানে আই এর মান এক থেকে ছয় পর্যন্ত। তাহলে এক্স আই মানে কি হবে, এক্স ওয়ান আই এর জায়গাতে ওয়ান বসাবো, টু বসাবো, থ্রি বসাবো, ফোর বসাবো, ফাইভ বসাবো, সিক্স বসাবো, তাহলে হয়ে গেল সামেশান অফ এক্স আই এর মানে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস এক্স ফোর প্লাস এক্স ফাইভ প্লাস এক্স সিক্স। যদি এখানে ওয়ান টু টেন থাকতো তাহলে আমরা একটা দশ পর্যন্ত যেতাম, যদি ওয়ান টু ফাইভ থাকে তাহলে আমরা পাঁচ পর্যন্ত যাব। মানুষকে বুঝেছো এটা? এবার এইটা দেখো সামেশান অফ টেন আই, যেখানে আই এর মান ওয়ান টু টেন, এক থেকে দশ পর্যন্ত। এবার দেখো আই এর জায়গাতে আমরা এক বসাবো, দুই বসাবো, এরকম করতে করতে দশ পর্যন্ত বসাবো, তাহলে কি হলো টেন ইন্টু এক প্লাস টেন ইন্টু টু প্লাস টেন ইন্টু থ্রি, এরকম করতে করতে প্লাস টেন ইন্টু টেন, তাহলে এটা কত হতে পারে? দেখো সবগুলোতে একটা করে দশ আছে, এই দশ পর্যন্ত সবগুলোতে, সবগুলো লিখিনি কিন্তু সবগুলোতেই একটা করে দশ আছে, দশটা যদি আমরা কমন নিই তাহলে পাবো ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স, এরকম করতে করতে প্লাস টেন। এইবার এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো যদি তোমরা যোগ করো, নিজেরা যোগ করে নেবে, দেখবে যোগ করলে ফিফটি ফাইভ পাবে, তাহলে টেন ইন্টু ফিফটি ফাইভ দ্যাট ইজ পাঁচশো পঞ্চাশ। এরপরে এর আরও অনেক কিছু আছে, সেগুলো আমি এর কন্টিনিউয়েশনে এরপরে আবার দেখাচ্ছি। এবার আমরা অনেকগুলো সংখ্যা দেওয়া থাকলে কিভাবে গড় নির্ণয় করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা বইয়ের 329 পাতা খুলবে, 329 এখানে দেখো দুটো দোকানের, 30 দিনের, চায়ের দোকানের লাভের
টাকা দেওয়া আছে, একটা হচ্ছে বিমল কাকার দোকানের প্রতিদিনের লাভ, আর একটা হচ্ছে আশা কাকিমার দোকানের প্রতিদিনের লাভ। এখানে 30 দিনের লাভ দেওয়া আছে, এখানেও 30 দিনের লাভ দেওয়া আছে। এবার এখান থেকে কোন দোকানে গড়ে বেশি লাভ হয়েছে সেটা যদি আমাদেরকে জানতে হয়, তাহলে এগুলো সব যোগ করতে হবে, করে 30 দিয়ে ভাগ করতে হবে, এখানকার এই টাকাগুলোকে সব যোগ করতে হবে, করে 30 দিয়ে ভাগ করতে হবে, দিয়ে আমাদেরকে বার করতে হবে কোন দোকানের লাভ বেশি হয়েছে, গড়ে লাভ কোন দোকানের বেশি হয়েছে সেটা আমাদেরকে বার করতে হবে। তার জন্য তোমরা একবারে নিচে চলে যাবে, নিচে গিয়ে দেখো বিমল কাকার দোকানের লাভটা এখানে বার করা আছে, বিমল কাকার দোকানের লাভটা এখানে বার করা আছে। দেখো লেখা আছে 30 দিনে বিমল কাকার মোট লাভ হয় x1+x2+x3+... এর মানে x1 মানে হচ্ছে প্রথম দিনের লাভ। দেখো বিমল কাকার প্রথম দিনে লাভ আছে 321, দ্বিতীয় দিনে লাভ আছে 352, এখানেও তাই লেখা আছে। দেখো এখানে x1 = 321, x2 = 352, এরকম করতে করতে x30 = আবার দেখো এখানে x30-তে আছে 428। তাহলে এগুলো এবার এখানে আস্তে আস্তে যোগ করা হয়েছে, যোগ করে হয়েছে 4502। এবার এটাকে লাভের গড় করা হয়েছে 30 দিয়ে ভাগ করে 456.06 টাকা, অর্থাৎ 450 টাকা প্রায়। এখন কথা হচ্ছে এই যে 30টা দোকানের 30 দিনের যে লাভ, এইগুলোকে যোগ করে যদি গড় বার করতে হয় সেটা প্রচুর সময় সাপেক্ষ। সেই জন্য গড় করার জন্য কতগুলো পদ্ধতি আছে, এখন যে পদ্ধতিটা আমরা শিখছি সেটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। এছাড়াও আরও দুটো পদ্ধতিতে গড় নির্ণয় করা হয়, সেটা পরে বলা হচ্ছে। এবার তোমরা আশা কাকিমার দোকানের লাভটা দেখবে, আশা কাকিমার দোকানে 30 দিনে লাভ দেওয়া আছে, তার মধ্যে সবচেয়ে কম লাভ হয়েছে 315 টাকা, আর সবচেয়ে বেশি লাভ হয়েছে 580 টাকা। এইবার এটাকেও যদি আমরা 30 দিন যোগ করে 30 দিয়ে ভাগ করি, তাহলে সেটাও একটা বিশাল সময়ের ব্যাপার, আর যোগ বিয়োগে ভুল হওয়ার সম্ভাবনাটাও প্রবল। সেই জন্য এটাকে সংক্ষিপ্তভাবে করার জন্য দেখো ভালো করে, এখানে 315 টাকা লাভ হয়েছে 2 দিন, এইরকম করে দেখো পরের পাতাতে দেখো একটা ছক দেওয়া আছে, 315 টাকা লাভ হয়েছে 2 দিন, 360 টাকা লাভ হয়েছে 5 দিন, 420 টাকা লাভ হয়েছে 5 দিন, এইভাবে সব দেওয়া আছে। দেখো 30 দিন, এই যে 30 দিন মোট 30 দিনের এখানে কোন দিন কত লাভ হয়েছে দেওয়া আছে। এবার এইটাকে আমরা একটা ছকে করেছি, দেখো লাভের পরিমাণ xi আর দিন সংখ্যা fi, এটাকে 315 টাকা লাভ হয়েছে 2 দিন, 360 টাকা লাভ হয়েছে 5 দিন, 420 টাকা লাভ হয়েছে 5 দিন, এইভাবে আমরা টোটালটা করেছি। দেখো এইটা এটা গুণ করলে 2 দিনে মোট লাভ পেয়েছি 630, এখানে 5 দিনে মোট লাভ পেয়েছি 2100, এরকম করে সবগুলো বার করা আছে, টোটাল লাভ হয়েছে 13695 টাকা, আর দিন হচ্ছে 30। তাহলে এর আগেই বলেছিলাম আমি যোগফলটাকে সামেশান চিহ্ন দিয়ে বোঝানো হয়, তাহলে সামেশান অফ fi মানে হচ্ছে দিন সংখ্যার যোগফল, আর সামেশান অফ fi xi মানে গুণ করে যেটা হয়েছে তার যোগফল হচ্ছে এটা। এইবার তাহলে আমরা নিশ্চয়ই গড় লাভ কী করে পাবো, সামেশান অফ fi xi / সামেশান অফ fi, ঠিক আছে, সেটা হয়েছে 456.50 টাকা। এইবার এই যে ঘটনাটা ঘটলো, এবার আমি তোমাদেরকে বোর্ডে দেখাচ্ছি, বোর্ডের দিকে তাকিয়ে দেখো। তাহলে এখানে দেখতে পাচ্ছ যেটা আমি বইয়ে দেখালাম সেটাই আমি এখানেও দেখিয়েছি আবার বোর্ডে। এখানে আমরা দেখতে পাচ্ছি 456.50 টাকা গড় লাভ হয়েছে প্রতিদিন। এবার এই যে ঘটনাটা ঘটলো এটাতে 315 টাকা 2 দিন লাভ হয়েছে, এই যে 30 দিন আছে, 30 দিনে তো 30 রকম টাকা লাভ হতে পারে, 30 দিনে যদি 30 রকম লাভ হয় তাহলে নিশ্চয়ই আমি এখানে এরকম ভাবে 315 টাকা 2 দিন করতে পারবো না, 360 টাকা 5 দিন করতে পারবো না, সবগুলোই আমার একদিন করে হবে। 30 দিনে 30 রকম লাভ হলে তার মানে এটা চলে যাবে 30 পর্যন্ত। আবার যদি ধরো 315 টাকা 2 দিন হয়েছে, আবার 320 টাকা 3 দিন হয়েছে, তা 320 টাকা তো এখানে নাই,
300 টাকা 3 দিন হয়েছে, তো সেটা আবার ঢোকাতে হবে। এরকম করে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা ঘর হয়েছে। এবার যদি দেখা যায় যে এটাই 20টা ঘর হলো কি 22টা ঘর হলো, তাহলে সেই চার্টটা একটা বিশাল চার্ট হয়ে যাবে। সেটা করতে নিশ্চয়ই প্রচুর সময় লাগবে, সেই জন্য এটাকে কি করা হয়, এটাকে একটা শ্রেণীতে ভাগ করা হয়। সেই শ্রেণীটা আমরা কি করে ভাগ করব না দেখব, সর্বনিম্ন টাকা কত আছে 315, আর সর্বোচ্চ টাকা আছে 580। এই 315-র চেয়ে কিছু কম করব, আর 580-র চেয়ে কিছু বেশি করে আমরা একটা শ্রেণী তৈরি করব, সেটা হচ্ছে 50-এর শ্রেণী। 50, 315 থেকে যদি আমি 15 কমিয়ে দিই তাহলে 300 পাবো, আর 580-এর সঙ্গে যদি আমি 20 যোগ করি তাহলে আমি 600 পাবো। তাহলে 300 থেকে 600 পর্যন্ত আমি 6টা শ্রেণীতে ভাগ করবো। এবার দেখো এদিকে 6টা শ্রেণীতে ভাগ করেছি, 300 থেকে 350, 350 থেকে 400, এরকমভাবে 6টা শ্রেণী 1, 2, 3, 4, 5, 6, এই যে 6টা শ্রেণীতে ভাগ করলাম, এই 6টা শ্রেণী কিন্তু চেঞ্জ হবে না। এটাকে এর মধ্যে যে সংখ্যাগুলো আছে যত টাকাই থাক না কেন, 315 থেকে 580-এর মধ্যে যেদিন যত টাকাই লাভ হোক না কেন, সেটা আমরা 300 থেকে 600-র মধ্যে পেয়ে যাব। তাহলে আমাকে এই প্রবলেমটা আর ফেস করতে এখানে হবে না। এবার দেখো 300 থেকে 350 কদিন লাভ হয়েছে, দেখো 300 থেকে 350-র মধ্যে শুধু 315 আছে, কদিন লাভ হয়েছে 2 দিন, সেই জন্য এখানে 2 লেখা হলো। এবার 350 থেকে 400, 350 থেকে 400-র মধ্যে শুধু 360 পড়ছে, সেটা হচ্ছে 5 দিন, সেই জন্য এখানে 5 দিন লেখা হলো। এবার 400 থেকে 450, দেখো ভালো করে, 400 থেকে 450-র মধ্যে 2 পড়ছে, 420 আর 440, তার মানে এখানে আছে 5, এখানে আছে 2, তার মানে মোট হয়ে গেল 7 দিন, তাহলে এখানে দিলাম 7। ঠিক একই রকমভাবে 450 থেকে 500-র মধ্যে দেখো এখানেও 2 পড়ছে, 450 থেকে 500, সেখানেও দেখো 440 পড়ছে, আর 450, আচ্ছা। এবার এখানে দেখো এটা হচ্ছে বলো তো, তাহলে 450 থেকে 500-র মধ্যে কি কি পড়ছে, 450 থেকে 500-র মধ্যে পড়ছে 465 আর 480, সেখানেও দেখো 3 আর 4-এ যোগ করলে 7 হবে, সেই জন্য 7 হয়েছে। 500 থেকে 550-র মধ্যে একটাই পড়ছে 530, সেই জন্য 5 আছে, 5 হয়েছে। 550 থেকে 600-র মধ্যেও একটাই আছে 580, সেটা 4, সেই জন্য 4 হয়েছে। এইবার দেখো এখানে আমরা গুণটা করছিলাম ডাইরেক্ট এটার সঙ্গে এটা, এবার তো আমি ডাইরেক্ট এটার সঙ্গে এখানে কিছু পাচ্ছি না, এই জন্য আমাদেরকে শ্রেণীর মধ্যক বার করতে হবে। ক্লাস 9-এ শ্রেণীর মধ্যমান বার করেছিলে, সে শ্রেণীর মধ্যমানও যা শ্রেণীর মধ্যক ও তাই, সে শ্রেণীর মধ্যকটা এবার বার করতে হবে। শ্রেণীর মধ্যক বার করার পদ্ধতি হচ্ছে নিম্ন সীমা আর ঊর্ধ্ব সীমা যোগ করতে হবে, করে 2 দিয়ে ভাগ করতে হবে। 300 থেকে 350 এই দুটো যোগ করলে হয় 650, তাকে অর্ধেক করলে হয় 325। ঠিক একই রকমভাবে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে হয় 375। এখন কথা হচ্ছে এরকমভাবে সবগুলো যোগ করে করে বার করতে গেলে আবার সময় বেশি চলে যাবে, সেই জন্য তোমাকে শ্রেণী দৈর্ঘ্য দেখতে হবে। শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে এই শ্রেণী দুটোর ডিফারেন্স, উচ্চ সীমা নিম্ন সীমার ডিফারেন্স হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। দেখে বুঝতে পারছো শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 50, তাহলে 50 যদি হয় তাহলে তুমি এখানে প্রত্যেকটার সঙ্গে 50 যোগ করতে করতে চলে যাবে, শ্রেণী মধ্যক পেয়ে যাবে। 325, 375, 425, 475, 525, 575। এইবার FIXI, FI মানে পরিসংখ্যা, XI মানে শ্রেণী মধ্যক, এই দুটোকে এবার গুণ করব। এখানে যেমন FI আর XI গুণ করেছিলাম 315 আর 2, 360 আর 5, এখানে আমরা গুণ করব শ্রেণী মধ্যক এবং পরিসংখ্যা, এই দুটো গুণ করে আমরা এগুলো পেয়েছি, এগুলো যোগ করে পেলাম 13,750। আর এখানে FI তো 30 আছেই, কেননা দিন সংখ্যা 30, সেটা চেঞ্জ হবে না, এইটা চেঞ্জ হয়ে গেছে, এটা 13,750, এখানে হয়েছিল 13,695। এবার আমরা এক্স বার মানে যৌগিক গড় বার করছি, যৌগিক গড় সমান সামেশান অফ FI XI বাই সামেশান অফ FI, এটা করে
আমরা যেটা পেলাম 458.33 টাকা, এবার ভালো করে বোঝো এখানে পেয়েছি আমি 456.50, এটা কিন্তু একই রেট গড়। একবারে পুরোটা গড় করলে এটা প্রত্যেকটা গুণ করে করে যোগ করে করলে এটা হবে গড়, এটা অ্যাকচুয়াল গড়, আর এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট গড়, মানে এর কাছাকাছি। দেখতেই পাচ্ছ এটা 458.33, এটা 456.50, তার মানে 1 টাকা 83 পয়সার ডিফারেন্স। তাতে করে খুব একটা ডিফারেন্স নিশ্চয় হচ্ছে না, তাহলে এবার বুঝতে পারছো। কিন্তু যদি আমরা এই পদ্ধতিতে করি তাহলে আমাদের সময়টা অনেক কম লাগবে এবং আমরা মোটামুটি উত্তরের কাছাকাছি চলে যেতে পারবো। এই পর্যন্ত আজকে বোঝানো থাকলো, এটাকে বলা হয় প্রত্যক্ষ পদ্ধতি। এরপরে আরো দুটো পদ্ধতি আছে। এখন গড় নির্ণয়ের তিনটে পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, একটা হচ্ছে কল্পিত গড় বা বিচ্যুতি পদ্ধতি, আর একটা হচ্ছে ক্রম বিচ্যুতি পদ্ধতি। এই প্রত্যক্ষ পদ্ধতিতে যদি আমরা গড় নির্ণয় করি তাহলে একটু গুণ ভাগগুলো একটু বেশি জটিল হয়ে যাবে। তার চেয়ে সহজ পদ্ধতি হচ্ছে কল্পিত গড় বা বিচ্যুতি পদ্ধতি, আর একটা হচ্ছে তার চেয়েও সহজ হচ্ছে ক্রম বিচ্যুতি পদ্ধতি, অর্থাৎ রাশিগুলো অনেক ছোট হয়ে যাবে। এখানে তোমরা দেখতেই পাবে প্রত্যক্ষ পদ্ধতিতে যখন করব তখন গুণগুলো একটু বড় হবে, কল্পিত গড় পদ্ধতিতে তার চেয়ে ছোট হবে, ক্রম বিচ্যুতি পদ্ধতিতে তার চেয়েও ছোট হবে। এবার প্রত্যক্ষ পদ্ধতি সম্পর্কে বলছি। প্রত্যক্ষ পদ্ধতি এখানে দেখো 4 নম্বর অঙ্কে দেওয়া আছে, নিচে প্রদত্ত তথ্যের যৌগিক গড় 15 হলে পি এর মান নির্ণয় করি বলে কতগুলো চল দেওয়া আছে আর তারই কতগুলো পরিসংখ্যা দেওয়া আছে, সেখান থেকে পি এর মান নির্ণয় করতে হবে। এটা আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে করব। প্রত্যক্ষ পদ্ধতি এর আগেও তোমরা দেখেছো সরাসরি পরিসংখ্যা এবং চল গুণ করে কিংবা শ্রেণীবদ্ধক এবং পরিসংখ্যা গুণ করে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করব। এবার গড় নির্ণয়ের জন্য প্রত্যক্ষ পদ্ধতির ফর্মুলা আগেই দেখেছো তোমরা, এক্স বার সমান সামেশান অফ এফ আই এক্স আই বাই সামেশান অফ এফ আই। এই দিয়ে আমরা কেমন করে এখান থেকে পি এর মান বার করছে সেটা দেখতে পাবে। যে ছকটা দেওয়া আছে সেই ছকটা তোমরা প্রথমে ওপরে লিখে নেবে, তারপরে সেই ছকটাকে এইভাবে ওপর নিচে সাজাবে। ওপর নিচে সাজিয়ে এর আগে বলেছিলাম চলের সঙ্গে পরিসংখ্যার গুণ করতে হবে, গুণ করলে আমরা এফ আই এক্স আই পাবো, এটা এক্স আই এটা এফ আই। তাহলে গুণ করে আমরা দেখতে পাচ্ছ এগুলো পাচ্ছি। এখানে আমি পরিসংখ্যাতে পি যেটা দেওয়া আছে সেই পিটাকে আমি সাইডে লিখেছি, তার কারণ হচ্ছে তোমরা পিটাকে সাইডে না লিখলে তোমরা অনেকে এগুলোকে যোগ করে 27 পি করে দেবে, কিন্তু অ্যাকচুয়ালি সামেশান অফ এফ আই হচ্ছে 27+পি। ঠিক একই রকমভাবে এফ আই এক্স আইতেও আমি এই যে দুটোকে গুণ করে 10 পি, সেই 10 পিটাকে আমি সাইডে রেখেছি, তাহলে তোমরা এখানেও এটাকে 445-এর সঙ্গে 10 পি যোগ করে 455 পি করে দেবে। সেই জন্য পিটাকে সাইডে রাখবে, পাশে রাখবে, যাতে করে এটা এর সঙ্গে যোগটা না হয়ে যায়। সংখ্যাগুলো যোগ হবে +পি, এখানে সংখ্যাগুলো যোগ হবে +পি। এইবার দেখো এক্স বার সমান হচ্ছে সামেশান অফ এফ আই এক্স আই বাই সামেশান অফ এফ আই। এবার যৌগিক গড় বইয়ে দেওয়া আছে 15, তার মানে এক্স আই জায়গাতে আমরা 15 বসাবো, এফ আই এক্স আই জানা আছে 445+10পি, এফ আই জানা আছে সামেশান অফ এফ আই 27+পি। এটাকে বর্জগুণন করে সমাধান করলে পি এর মান বেরোবে 8। তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো এটা ঠিক সেম অঙ্ক আছে 3 নম্বর এবং 10 নম্বর, 3 নম্বর এবং 10 নম্বর একই অঙ্ক, তোমরা নিজেরা খুব সহজেই করতে পারবে, এটা আমার বলার ব্যাপার থাকবে না। যে পদ্ধতি বললাম সেই পদ্ধতিতে করবে। 10 নম্বরে শুধুমাত্র শ্রেণীমধ্যক আছে, ব্যাপারটা একই, শ্রেণীমধ্যক দিয়ে করতে হবে এফ আই এক্স আই, আর এখানে ডাইরেক্ট করতে হবে।
তাহলে বুঝেছ? এবার আমি সাতের এক নম্বরটা দেখাবো। সাতের এক নম্বর, সেখানে প্রত্যক্ষ পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করতে বলেছে, সেটাকেও আমরা আগে লিখে নেব। ওপরে আগে ছকটা লিখে নেব, ছকটা লেখার পর সেই ছকটাকে আমরা ওপর নিচ বরাবর সাজাবো। সাজিয়ে আবার যেরকম করি, আগেই বলেছি যদি আমাদের শ্রেণী সীমানা দেওয়া থাকে তাহলে শ্রেণী মধ্যক বার করতে হবে, এবং সেই শ্রেণী মধ্যকটাই হবে এক্সআই। তাহলে এবার সেই এক্সআই মানে হচ্ছে শ্রেণী মধ্যক, মানে এদের মধ্যেরটা কত? শূন্য আর দশ, তার মধ্যের সংখ্যাটা হচ্ছে পাঁচ। কুড়ি আর দশ যোগ করলে তিরিশ হয়, তার মধ্যেরটা হচ্ছে পনেরো। তাহলে এইভাবে আমি এর আগেও দেখিয়েছি, এখনো দেখাচ্ছি। একটা বার করবে, করার পর শ্রেণী দৈর্ঘ্যটা দেখবে। শ্রেণী দৈর্ঘ্য শূন্য থেকে দশ মানে দশ, দশ থেকে কুড়ি মানে দশ, অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্য দশ। এই দশ এখানে যোগ করতে করতে চলে যাবে, যোগ করতে করতে চলে গিয়ে শ্রেণী মধ্যক পেয়ে যাবে। এবার পরিসংখ্যা শ্রেণী মধ্যক গুণ করলে এফ আই এক্স আই পাবো। গুণ করে সামেশান অফ এফ আই এক্স আই বার করবো, সামেশান অফ এফ আই বার করবো, করে একই জিনিস এক্স বার সমান সামেশান অফ এফ আই এক্স আই বাই সামেশান অফ এফ আই, বসিয়ে বেরিয়ে গেল পঁচিশ। তার মানে এই নয় যে এটা পূর্ণ সংখ্যাতেই বেরোবে, এটা পূর্ণ সংখ্যাও হতে পারে, ভগ্নাংশও হতে পারে। এখানে ভাগটা চলে যাচ্ছে বলে পঁচিশ হয়ে গেল, যদি কোনো কারণে ভাগ না যেত তাহলে এটা ভগ্নাংশে আসতো, দশমিকে আসতো, দশমিকে পরিণত করে করবে। সাতের দু নম্বরটাও একই অঙ্ক আছে, তোমরা নিজেরা করবে, দেখে বুঝতে পারবে। এক নম্বর এইরকম, দু নম্বর এইরকম, যদিও দু নম্বরটা কল্পিত গড় পদ্ধতি বলেছে, তোমরা এই পদ্ধতিতে করবে, তারপরে কল্পিত গড় পদ্ধতি শিখে গেলে কল্পিত গড় পদ্ধতিতে করবে। তাহলে এক দুই তিন চার পাঁচ, পাঁচেরটাও তোমরা প্রত্যক্ষ পদ্ধতিতে করবে। এই পাই যেটা দিলাম পাঁচ ছয়, এটাও লেখা আছে যে কোনো পদ্ধতিতে, সেটাও তোমরা প্রত্যক্ষ পদ্ধতিতেও করতে পারো, বা আর যে দুটো পদ্ধতি শেখাবো সেই দুটো পদ্ধতিতেও তোমরা করতে পারো, যে কোনো পদ্ধতিতেই করতে পারো। সাতের এক নম্বর দু নম্বর বলে দিয়েছি, এবার আটের কল্পিত গড় পদ্ধতিতে কিভাবে করতে হবে সেটা দেখাচ্ছি। এবার কল্পিত গড় পদ্ধতিতে কিভাবে গড় নির্ণয় করতে হয় সেটা দেখানো হচ্ছে। আটের এক নম্বর অঙ্কতে দেখবে শ্রেণী সীমানা পরিসংখ্যা এগুলো দেওয়া আছে। এখান থেকে আমরা একটা ছক তৈরি করব। আগেই বলেছি প্রথমে ওপরের ছকটা লিখে নেবে যেটা আছে, তারপরে নিচে এই ছকটা তৈরি করবে। শ্রেণী সীমানা পরিসংখ্যা শ্রেণী মধ্যক এগুলোর সঙ্গে তোমাদের পরিচয় আগেই হয়েছে। এবার যেটা জানতে হবে সেটা হচ্ছে ডিআই। এই ডিআই ব্যাপারটা কি, সেটা হচ্ছে আমরা যেহেতু কল্পিত গড় পদ্ধতি বলছি, সেই জন্য আমরা একটা এই শ্রেণী মধ্যকগুলোর মধ্যে যে কোনো একটাকে আমরা ধরে নেব যে এটাই কল্পিত গড়, এবং সেই ধরাটা সবসময়ের জন্য চেষ্টা করবে যাতে মাঝামাঝি জায়গাতে কোনো একটা এক্সআইকে আমরা কল্পিত গড় হিসাবে ধরতে পারি। এখানে দেখো পাঁচটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই পাঁচটার মধ্যে আমরা তিন নম্বরটাকে কল্পিত গড় হিসাবে ধরে নিয়েছি। যদি এখানে ছটা থাকতো, ছটা থাকলে আমরা তিন নম্বর কিংবা চার নম্বর যে কোনো একটাকে কল্পিত গড় হিসাবে ধরে নেব। তাহলে এখানে আমি পাঁচ নয়, এই যে তিন নম্বরটা আছে এটাকে কল্পিত গড় হিসাবে ধরে নিয়েছি। সেই কল্পিত গড়টাকে আমরা এ দিয়ে বোঝাবো, এ এ মানেই হচ্ছে কল্পিত গড়। এইবার ডিআই, ডিআইটা কী হবে না, এক্স আই মাইনাস এ, এক্স আই মানে এইটা, তার থেকে এটা মাইনাস করতে হবে, এটা থেকে এটা মাইনাস, এটা থেকে এটা নয়, কিন্তু কুড়ি থেকে একশো মাইনাস করবো, কুড়ি থেকে একশো মাইনাস করলে পাবো মাইনাস আশি। এখানেও দেখো ষাট থেকে একশো মাইনাস করলে পাবো মাইনাস চল্লিশ, এখানে একশো থেকে একশো মাইনাস করলে পাবো জিরো, এখানে একশো চল্লিশ থেকে একশো মাইনাস করলে পাবো চল্লিশ, একশো আশি থেকে একশো চল্লিশ মাইনাস করলে, একশো আশি থেকে একশো মাইনাস করলে পাবো আশি। তাহলে নিশ্চয়ই ডিআই ব্যাপারটা বুঝতে পেরেছ, এক্স আই মাইনাস এ, এটা দেখলেই বুঝতে পারবে। এ বলতে এখানে একশো, এক্স আই বলতে যার যা এক্স আই আছে, এর এক্স আই হচ্ছে কুড়ি, তাহলে কুড়ি থেকে একশো মাইনাস, এখানে ষাট থেকে একশো মাইনাস,
এইভাবে আমরা ডিআইটা পেয়ে যাব। এইবার আমরা এফ আই ডি আই এটা এফ আই, এটা ডিআই, এই দুটো গুণ করব। এই দুটো গুণ করে করে এগুলো পেয়েছি। দেখো এই গুণগুলো তোমরা মিলিয়ে নেবে, এর সঙ্গে এটার গুণ, এর সঙ্গে এটার গুণ, জিরোর সঙ্গে এটার গুণ করলে জিরোই হয়, এর সঙ্গে এটার গুণ, এর সঙ্গে এটার গুণ। আমি আগেই বলেছিলাম যে প্রত্যক্ষ পদ্ধতির চেয়ে কল্পিত গড় পদ্ধতিটা তুলনামূলকভাবে হিসাবের জন্য ভালো। তা হিসাবের জন্য যদি আমরা কল্পিত গড় পদ্ধতিতে অঙ্কটা করি তাহলে হিসাবটা অনেকটা সরল হয়ে যাবে। কেন হয়ে যাবে সেটা এবার দেখো। এবার এফ আই ডি আই যখন করবো তখন এগুলো মাইনাস দিয়ে আছে, এটা মাইনাস দিয়ে হচ্ছে 1760 আর প্লাস দিয়ে হচ্ছে 1840। তাহলে 1840 হচ্ছে প্লাস দিয়ে মাইনাস দিয়ে 1760, বিয়োগ করলে হবে 80। তাহলে দেখতে পাচ্ছ আগের বারে প্রত্যক্ষ গড় পদ্ধতিতে যখন করেছিলাম তখন এফ আই এক্স আই টা অনেক বড় হয়েছিল, এখানে দেখো এফ আই ডি আই টা অনেক ছোট হয়ে গেল। তাহলে হিসাবের জন্য আমাদের অনেক সুবিধা হলো। এইবার কল্পিত গড় পদ্ধতিতে যদি আমাদেরকে গড় নির্ণয় করতে হয় তাহলে তার জন্য এই ফর্মুলাটা হচ্ছে এইটা, এক্স বার সমান এ প্লাস সামেশন অফ এফ আই ডি আই বাই সামেশন অফ এফ আই। আমরা যখন প্রত্যক্ষ পদ্ধতিতে করেছিলাম তখন করেছিলাম সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই। এবার হচ্ছে এ প্লাস অর্থাৎ কল্পিত গড় যেটা ধরব সেইটা প্লাস সামেশন অফ এফ আই ডি আই বাই সামেশন অফ এফ আই। তাহলে কল্পিত গড় আমরা ধরে নিয়েছি 100, সেটাকে লিখতে হবে এখানে। এবার দেখো এর জায়গাতে 100 বসালাম, এফ আই ডি আই এর জায়গাতে 80, সামেশন অফ এফ আই এর জায়গাতে 90। তাহলে 100 প্লাস এটা দেখো 00 কেটে যাবে, 8কে 9 দিয়ে ভাগ, তোমরা এটাকে যোগ করতে যাবে না, যোগ করে তারপরে ভাগ করতে যাবে না, জাস্ট 100টাকে রেখে দেবে। রেখে দিয়ে শুধু এইটুকুকে ভাগ করে দশমিক করবে, 00 কেটে গেল, 8কে 9 দিয়ে ভাগ করলে দশমিক 8888 হয়। এটা মাথায় রাখো, এখানে দশমিকের পর আমাদেরকে দু ঘর করতে হবে, দশমিকের পর দু ঘর করতে হবে, সেই জন্য ভাগটা দশমিকের পর তিন ঘর করব। তিন ঘর করে যদি আমরা শেষেরটা দেখি 5 বা 5-এর বেশি আছে তাহলে আগেরটার সঙ্গে এক যোগ করে দিতে হয়। এটা নিশ্চয়ই তোমরা জেনেছ দশমিকের ভাগে। যদি আমরা 2 দশমিক স্থান পর্যন্ত নেব মনে করি তাহলে দশমিকের ভাগটা 3 দশমিক স্থান পর্যন্ত করতে হবে, তারপরে 3 দশমিক স্থানে যে সংখ্যাটা থাকবে সেটা যদি 5 বা 5-এর বেশি হয় তাহলে আগেরটার সঙ্গে এক যোগ করে দিতে হবে, যদি 5-এর কম হয় তাহলে বাদ দিয়ে দিতে হবে। এখানে আসবে যেটা, সেটা হচ্ছে 0.8888। তাহলে আমরা শেষেরটা 8 পাচ্ছি, সে 8টাকে লিখব না, তাহলে আগেরটার সঙ্গে এক যোগ করে দিয়েছি, সেই জন্য 0.89। সেই কারণে এখানে ভাগ যেহেতু মেলেনি সেই জন্য প্রায় কথাটা লিখতে হবে, যোগ করলে হবে 100.89 প্রায়। তাহলে নিম্ন গড় হচ্ছে 100.89। নিশ্চয় ব্যাপারটা বুঝতে পেরেছ। 8-এর 2 নম্বর অঙ্ক সেম অঙ্ক আছে, এবার 8-এর 2 নম্বর অঙ্কটা একই ওই কল্পিত গড় পদ্ধতিতে করতে বলা হয়েছে। একটু যদি তোমরা চিন্তা ভাবনা করো, এই কি বলে রাশিবিজ্ঞানের মতো সহজ অঙ্ক নাই। রাশিবিজ্ঞানে শেষ দিকে 3টে অঙ্ক থাকে, তার মধ্যে 2টে অঙ্ক করতে হয়, সেই 4-4-8 নম্বর থাকে, তার সঙ্গে অবজেক্টিভে অন্তত 3-4 নম্বর থাকবে, এই 12টা নম্বর যে কেউ পেতে পারো যদি একটু রাশিবিজ্ঞান নিয়ে একটু যদি মনোযোগটা দাও। খুব সহজ অঙ্ক, 3টেই সহজ, গড়টাও সহজ, মধ্যমাটাও সহজ, সংখ্যাগুলোর মানটা তো আরো সহজ। এবার আমি যেটা ক্রমবিচ্যুতি পদ্ধতি, সেই ক্রমবিচ্যুতি পদ্ধতিতে একটা অঙ্ক দেখিয়েছি, সেটা 9-এর 1 নম্বর। এখানে যেমন কল্পিত গড় পদ্ধতিতে ডিআই করেছি, এখানে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে সেটা হবে ইউওয়াই। ইউওয়াই, ইউওয়াইটা কি দেখো, এগুলো যা ছিল তাই আছে, যেরকম ভাবে আছে সেরকম ভাবেই আছে, এগুলো নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এবার ইউওয়াইটা বার করার সময় এক্স আই মাইনাসে, যেমন এই যে ডিআই এ এক্স আই মাইনাসে বার করেছে, সে এক্স আই মাইনাসে বার করতে হবে, করে তাকে এইচ দিয়ে ভাগ করতে হবে। এইচ মানে শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য মানে আগেই বলেছিলাম এখানে শ্রেণী দৈর্ঘ্য আছে 30, দেখো প্রত্যেকটা ডিফারেন্স হচ্ছে 30, তাহলে শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 30 দিয়ে ভাগ করব,
এখানে ডিআই যেটা বার করা সেটা বার করব, সেটা তোমরা মনে মনে বার করে নেবে, বার করে নিয়ে তাকে এইচ দিয়ে ভাগ করবে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। এখানে আমরা এই যে শ্রেণী মধ্যকগুলোর মধ্যে এখানেও কল্পিত গড় ধরতে হবে। সেই কল্পিত গড় আমি আগেই বলেছিলাম, হয় 3 নম্বর না হয় 4 নম্বরটাকে ধরবে। এখানে 5টা আছে, 5টা থাকলে 3 নম্বরটাকে ধরবে। তোমরা যেটা খুশি ধরতে পারো, 2ও ধরতে পারো, 3ও ধরতে পারো, 4ও ধরতে পারো। কিন্তু অঙ্কের সুবিধার জন্য সবসময় মাঝামাঝি যেটা থাকবে তার মধ্যে থেকে একটা ধরবে। বেশিরভাগ অঙ্কে দেখবে হয় 4টে, এই 5টা কিংবা 6টা আছে। যদি 5টা থাকে তাহলে 3 নম্বরটা ধরবে, যদি 6টা থাকে তাহলেও 3 নম্বরটাই ধরবে। এখানে আমি 3 নম্বরটাকে কল্পিত গড় ধরেছি। এবার এক্স আই মাইনাস এ, এক্স আই মাইনাস এ, তাহলে এক্স আই এটা আর এ এটা, তাহলে এটা হচ্ছে 15। 15 থেকে 75 বাদ দিলে হয় -60। ভালো করে দেখো, 15 থেকে 75 বাদ -60, তাকে এবার ভাগ আছে এইচ দিয়ে। এইচ মানে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে। শ্রেণী দৈর্ঘ্য আগেই বলেছিলাম, শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 30। তাহলে -60কে 30 দিয়ে ভাগ করলে হবে -2। এই ভাগগুলো মিলবেই, শ্রেণী দৈর্ঘ্য দিয়ে যখন ভাগ করবে তখন ভাগটা মিলবেই। আর একটা জিনিস মাথায় রাখবে, এই কল্পিত গড়ই হোক আর এই কি বলে ক্রমবিচ্যুতি পদ্ধতি হোক, এই ওপরের গুলো মাইনাস হবে, নিচের গুলো প্লাস হবে, মাঝখানে একটা জিরো থাকবে। এখানে দেখতে পাচ্ছ একটা জিরো আছে, এটা মাঝখানেরটা। ওপরে দুটো মাইনাস আছে, নিচের দুটো প্লাস আছে। এবার এখানে দেখো, ওপরে দুটো মাইনাস আছে, এটা -2 হলো। এখানে 45 থেকে 75 বাদ গেলে -30 হয়, তাকে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে -1 হবে, তারপর একটা জিরো হবে, তারপরটা 1 হবে, তারপরটা 2 হবে। খুব সহজ জিনিস, ওপরের গুলো -2 -1, নিচের গুলো হয়ে যাবে 1 2। খুব সহজভাবে হয়ে যাবে। এইবার আমরা এফ আই ইউ আই করবো, এফ আই ইউ আই, এটা এফ আই, এটা ইউ আই, তাহলে গুণ করলে -24, এটা গুণ করলে -15, এটা গুণ করলে 0, এটা গুণ করলে 25, এটা গুণ করলে 16। এইবার দেখো, এখানে মাইনাস দিয়ে হচ্ছে -39, এই দুটো মিলে, আর প্লাস দিয়ে হচ্ছে +41, তাহলে 41 থেকে 39 বাদ গেলে 2। তাহলে বুঝতে পারছো, দেখো এর চেয়েও ছোট হয়ে গেল, এটার চেয়েও এই হিসাবটা আরো ছোট হয়ে গেল, ঠিক আছে। এবার এখানে বলে রাখি, এই যে +2 হলো, এটা +2 না হয়ে এখানে মাইনাসও আসতে পারে। মাইনাস আসলেও তোমাদের চিন্তা করার কোনো কারণ নাই। মাইনাস যদি আসে তাহলে মাইনাস দিয়েই বসাবে মান, অর্থাৎ যেটা আমি এখানে প্লাস করছিলাম, এখানে প্লাস করছি সেটা মাইনাস হয়ে যাবে। ধরো এটা মাইনাস আসে এসছে, তাহলে আমরা এখানে -80/90 লিখব, তাহলে এখানে প্লাস যেটা হচ্ছিল সেটা মাইনাস হয়ে যাবে। এই পার্থক্য শুধু, আর কিচ্ছু না। তোমাদের মনে হতে পারে যে এটা মাইনাস হলে তখন আমরা কি করব, মাইনাস হলে এখানে যে অঙ্কটা করেছি তাতে যেখানে এফ আই ইউ আই আছে সেখানে আমরা মাইনাস থাকলে মাইনাস মান বসাবো, প্লাস থাকলে প্লাসের মান বসাবো। এবার দেখো, এবারের ফর্মুলাটা কি দেখো, কল্পিত গড় আমরা ধরে নিয়েছি এর সমান 75, আর এখানে শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 30। এই যে শ্রেণী দৈর্ঘ্য 30, কেননা দুটোই লাগবে আমার, কল্পিত গড়ও লাগবে, শ্রেণী দৈর্ঘ্যও লাগবে। তার জন্য এবার ফর্মুলা, এক্স বার সমান এ প্লাস এইচ ইন্টু সামেশন অফ এফ আই ইউ আই বাই সামেশন অফ এফ আই। একটু ভালো করে লক্ষ্য করো, এর সঙ্গে পার্থক্যটা লক্ষ্য করো, এখানে শ্রেণী দৈর্ঘ্যর কোনো ব্যাপার ছিল না, এখানে এ প্লাস সামেশন অফ এফ আই ডি আই বাই সামেশন অফ এফ আই ছিল। এখানে যেহেতু এইচ এসছে সেই জন্য এ প্লাস এইচ ইন্টু সামেশন অফ এফ আই ইউ আই বাই সামেশন অফ এফ আই। তাহলে এবার এর মান 75, এইচ এর মান 30, সামেশন অফ এফ আই ইউ আই 2, আর সামেশন অফ এফ আই হচ্ছে 80। এটা সমান 75, এটা 75ই থাকলো, প্লাস এটা কাটাকাটি করে হয় 3-এর 4, তাকে দশমিকে নিয়ে গেলে হয় 0.75, তাহলে এই দুটো যোগ করলে 75.75। এখানে কিন্তু প্রায় হবে না, এখানে ভাগটা মিলে গিয়েছে। তাহলে বুঝতে পারছো, ভাগ না মিললে প্রায় হবে, ভাগ মিলে গেলে প্রায়ের ব্যাপার নাই। অতএব নিম্ন গড় 75.75। বাকি যে কয়েকটা অঙ্ক আছে তার মধ্যে 2-3টা অঙ্ক আমি বলে দিচ্ছি, তোমরা নিজেরাই করতে পারবে। 9-এর 1 নম্বরটা করে দিয়েছি, 9-এর 2 নম্বরটা একই আছে,
ওটাও কল্পিত বল, এই ক্রমবিচ্যুতি পদ্ধতিতে করতে হবে। আর একটা যেটা করতে হবে সেটা হচ্ছে 14 নম্বর, বাকি সবগুলোই বলে দিয়েছি, 11, 12, 13 এই তিনটে বাকি থাকছে। 14 নম্বরটা দেখো, 11, 12, 13 পরে দেখাচ্ছি। 14 নম্বরটা দেখো, একটু ভালো করে লক্ষ্য করো। 14 নম্বরে 64 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করতে বলেছে, সেখানে শ্রেণী সীমানাটার দিকে লক্ষ্য করো। শ্রেণী সীমানাতে দেখো 1 থেকে 4 আছে, তারপরে 4 থেকে 9 আছে, তারপরে 9 থেকে 16 আছে, তারপরে 16 থেকে 17 আছে। এখানে কিন্তু শ্রেণী দৈর্ঘ্য পাওয়া যাবে না, আর শ্রেণী দৈর্ঘ্য যদি পাওয়া না যায় তাহলে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে আমরা অঙ্কটা করতে পারবো না, কারণ সেখানে শ্রেণী দৈর্ঘ্যের একটা ব্যাপার আছে। ঠিক আছে, তাহলে এটাকে আমি প্রত্যক্ষ পদ্ধতিতে কিংবা কল্পিত গড় পদ্ধতিতে করতে পারি। এইসব অঙ্ক সবসময়ের জন্য প্রত্যক্ষ পদ্ধতিতে করবে, যদিও একটু হিসাবটা বড় হবে, কিন্তু প্রত্যক্ষ পদ্ধতিতে করলে অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে এখানে আমরা যখন করছি, এই যে শ্রেণী মধ্যক বার করছি, এই শ্রেণী মধ্যক বার করার সময় দেখো প্রথম শ্রেণী সীমা আছে 1 থেকে 4, তাহলে শ্রেণী মধ্যক হবে 4 আর 1 যোগ করলে 5 হয়, তাকে 2 দিয়ে ভাগ করলে 2.5। তারপরটা আছে 4 আর 9 যোগ করলে 13, শ্রেণী মধ্যক পাবে 6.5। তারপরটা আছে 9 থেকে 16 যোগ করলে 25, 2 দিয়ে ভাগ করলে হবে 12.5। তারপরটা আছে 16 থেকে 17 যোগ করলে হয় 33, 2 দিয়ে ভাগ করলে হবে 16.5। তাহলে শ্রেণী মধ্যকগুলো পেয়ে গেলে তারপরে FIXI বার করবে। FIXI বার করলে যেটা বেরোবে তাই দিয়ে আমরা যৌগিক গড় নির্ণয় করতে পারবো। আশা করি যতগুলো অঙ্ক বোঝালাম প্রায় সব অঙ্কই বলে দিয়েছি, 3টে অঙ্ক বাদ দিয়ে সব অঙ্কই বলে দেওয়া হলো, যেন আমরা নিশ্চয়ই ব্যাপারটা ঠিকমতো বুঝতে পেরেছ। এবং যদি নিজেরা একটু চেষ্টা করো, আমি যেটা দেখিয়ে দিয়েছি বোর্ডে অনেক কিছুই দেখিয়ে দিয়েছি, সবগুলো করবে, আর যেটা করবে এই দুটো ফর্মুলা ভালো করে মুখস্থ করবে। যখন আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে করব তখন এক্স বার সমান সামেশন অফ FI XI বাই সামেশন অফ FI, যখন কল্পিত গড় পদ্ধতিতে করব তখন এক্স বার সমান A প্লাস সামেশন অফ FI DI বাই সামেশন অফ FI, যখন ক্রমবিচ্যুতি পদ্ধতিতে করব তখন এক্স বার সমান A প্লাস H ইন্টু সামেশন অফ FI UI বাই সামেশন অফ FI। নিশ্চয়ই যতক্ষণ যা বুঝেছি সেগুলো বুঝতে কোনো অসুবিধা হয়নি, তোমরা একটু চেষ্টা চরিত্র যদি করো তাহলে এই প্রশ্নমেলা সব অঙ্কই, খুব বেশি সময় লাগলে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে সবগুলো অঙ্ক করতে। রাশিবিজ্ঞানের 26.1 পৃষ্ঠা 341-এর 11 নম্বর অঙ্কটা দেখবে। 11 নম্বর অঙ্কটা আমি যা লিখেছি তার আগে তোমাদেরকে আগে বই থেকে 11 নম্বর অঙ্কটা দেখতে হবে। আমি বইয়ে ফোকাস করছি, তোমরা বই থেকে আগে 11 নম্বর অঙ্কটা দেখো। আমি 11 নম্বর অঙ্কতে কি আছে সেটা আমি তোমাদেরকে বলছি, পড়ছি, তোমরা সেটা দেখো। 11 নম্বর অঙ্কের সঙ্গে অন্য অঙ্কগুলোর একটু পার্থক্য আছে। অন্য অঙ্কগুলো সবই যেমন শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে আছে, শ্রেণী বহির্ভূত আর শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি এই দুটো সম্পর্কে জানতে হবে। শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে কোনো অঙ্ক যদি থাকে তাহলে সেটাকে আগে শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে নিয়ে গিয়ে তারপরে অঙ্ক করতে হবে। এই যে আগের অঙ্কগুলো দেখো, এটা 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, তাহলে বুঝতে পারছো এখানে 10-এ শেষ হয়েছে, আবার এখানে 10-এ শুরু। কিন্তু 11 নম্বর অঙ্কতে দেখো 30 থেকে 34, তারপরে 35 থেকে 39, তারপরে আবার 40 থেকে 44, এটাকে বলা হয় শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। তোমরা 9-এ নিশ্চয়ই রাশিবিজ্ঞানে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি, শ্রেণী বহির্ভূত পদ্ধতি শিখেছ। এবার শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে থাকলে সেটাকে আগে শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে নিয়ে যেতে হবে। সেটা নিয়ে যাওয়ার পদ্ধতি হচ্ছে, দেখতে হবে গ্যাপিংটা কত আছে, এর ঊর্ধ্ব সীমা হচ্ছে 34, এর নিম্ন সীমা হচ্ছে 35, তার মানে এখানে গ্যাপটা হচ্ছে 1-এর। এই 1 গ্যাপটাকে আগে ফিল আপ করতে হবে,
আগে এককে দুই দিয়ে ভাগ করতে হবে, দুই দিয়ে ভাগ করলে আসবে .5, সেই .5 30 থেকে মাইনাস করতে হবে আর 34-এর সঙ্গে প্লাস করতে হবে। 30 থেকে .5 মাইনাস করলে হয় 29.5, 34-এর সঙ্গে .5 প্লাস করলে হয় 34.5, তারপরে একটা 35 আছে তার থেকে .5 মাইনাস করলে 34.5, তাহলে বুঝতে পারছো এটা 34.5-এ শেষ হচ্ছে, এটা 34.5-এ শুরু হচ্ছে। তার মানে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি থেকে শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে চলে যাচ্ছে। এইরকম করে প্রত্যেকটা শ্রেণীকে শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে নিয়ে যেতে হবে। এবার তোমরা বোর্ডের দিকে তাকাবে, বোর্ডের দিকে তাকিয়ে দেখো প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকটি, মানে বইয়ে যে ছকটা দেওয়া আছে সেই ছকটা তোমাদেরকে আগে প্রথমে লিখে নিতে হবে। এখানে ছকটা আগে টুকে নেবে, তারপর এখান থেকে শুরু হবে। প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকটি, মানে যেটা দেওয়া আছে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে আছে, পরিসংখ্যা বিভাজন ছকটিকে শ্রেণী বহির্ভূত গঠনে প্রকাশ করে গড় নির্ণয় করি। এবার দেখো যেটা 30 থেকে 34 ছিল, সেখানে দেখো আমরা 30 থেকে .5 মাইনাস করে 29.5 করেছি, 34-এর সঙ্গে .5 প্লাস করে 34.5 করেছি, পরেরটাতে .5 মাইনাস করে 34.5, এটা .5 প্লাস করে 39.5, তাহলে দেখতে পাচ্ছ এটা যেখানে শেষ হয়েছে এখানটা সেখানে শুরু হয়েছে, এটা যেখানে শেষ হয়েছে এটা সেখানে শুরু হয়েছে, অর্থাৎ শ্রেণী অন্তর্ভুক্ত গঠন থেকে শ্রেণী বহির্ভূত গঠনে চলে গেল। ব্যাস আর কিছুই নাই, বাকি সব একই, পরিসংখ্যা যেগুলো দেওয়া আছে সেগুলোই লিখেছি। এবার শ্রেণীমধ্যক, শ্রেণীমধ্যক আগেই বলেছি এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে, দুই দিয়ে ভাগ করলে এটা 32 হবে। এবার 32-এর সঙ্গে শ্রেণী দৈর্ঘ্য যোগ করলে আমরা বাকি শ্রেণীমধ্যকগুলো পেয়ে যাব। শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 34.5 থেকে 29.5 বাদ, বাদ দিলে হবে 5, তাহলে 5 আছে শ্রেণী দৈর্ঘ্য, প্রত্যেকটাতে দেখবে 5-এর গ্যাপিং আছে, তাহলে 5 শ্রেণী দৈর্ঘ্য, সেই জন্যে 5 যোগ করতে করতে চলে গেছি। এবার FI XI যেরকম গুণ করি সেরকম গুণ করেছি। এবার সামেশান অফ FI 50, সামেশান অফ FI XI করেছি 2055। এবার যৌগিক গড় ফর্মুলা আছে এক্স বার সমান সামেশান অফ FI XI বাই সামেশান অফ FI, তাহলে 2055 বাই 50 বছর সমান 41.1 বছর, তাহলে রোগীদের গড় বয়স হল 41.1 বছর। ভাগ যদি মিলে যায় তাহলে প্রায় রাখার ব্যাপার থাকে না, ভাগ না মিললে প্রায় লিখতে হয়, এখানে ভাগ মিলে গেছে সেই জন্য 41.1 বছর। এবার তোমরা 11 নম্বর অঙ্কটা দেখবে, এটাও শ্রেণী অন্তর্ভুক্ত গঠনে আছে, আমি অঙ্কটা পড়ছি তোমরা দেখো। তাহলে 11 নম্বর অঙ্কটা যেভাবে দেখালাম, 12 নম্বর অঙ্কটা দেখবে, 12 নম্বর অঙ্কটাও সেইভাবেই আছে, 12 নম্বর অঙ্কটাও শ্রেণী অন্তর্ভুক্ত গঠনে আছে। আমি বলছি শ্রেণী সীমা 5 থেকে 14, 15 থেকে 24, এখানেও কিন্তু একের গ্যাপিং আছে, 14-র পরে 15, 24-এর পরে 25, তার এখানেও আমাদেরকে .5 করে মাইনাস করতে হবে, .5 প্লাস করতে হবে, অর্থাৎ প্রথমটা হবে 4.5 থেকে 14.5, তারপরটা 14.5 থেকে 24.5, এইভাবে আমরা শ্রেণীটাকে সাজিয়ে নেব, তারপরে যা করার যেভাবে করেছি ঠিক সেইভাবেই করবো। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছ 11 নম্বর এবং 12 নম্বর অঙ্ক যেভাবে বললাম সেভাবে নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা হবে হচ্ছে না। সবসময় মাথা রাখবে যে কোনো অঙ্ক করতে গেলে, রাশিবিজ্ঞানের যে কোনো অঙ্ক করতে গেলে শ্রেণী অন্তর্ভুক্ত গঠনে যদি থাকে তাকে আগে শ্রেণী বহির্ভূত গঠনে নিয়ে এসে তারপরে অঙ্ক করতে হবে। 13 নম্বর অঙ্কটা দেখো, 13 নম্বর বলেছে ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করি, যদি তাদের প্রাপ্ত নম্বরের ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ হয়। ক্রমযৌগিক পরিসংখ্যা নিশ্চয়ই তোমরা এর আগে 9-এ পড়েছ, সেই ক্রমযৌগিক পরিসংখ্যা যদি দেওয়া থাকে তার থেকে আগে পরিসংখ্যাতে নিয়ে আসতে হয়, তারপরে অঙ্ক করতে হবে। এখানে দেখো 10-এর কম ছাত্রী আছে, ছাত্রী নম্বর পেয়েছে 5 জন, 10-এর কম নম্বর পেয়েছে 5 জন, 20-এর কম নম্বর পেয়েছে 9 জন, 30-এর কম নম্বর পেয়েছে 17 জন, 40-এর কম নম্বর পেয়েছে 29 জন, আর 50-এর কম নম্বর পেয়েছে 45 জন।
এইবার এটাকে আমাদেরকে শ্রেণীতে ভাগ করতে হবে। এই শ্রেণীর গ্যাপিংটা দেখো, এখানে 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, তার মানে যখন আমি শ্রেণীতে সাজাবো তখন এটা হবে 0 থেকে 10, কারণ 10 ঘরের ডিফারেন্স আছে। এটা হবে 0 থেকে 10, এটা হবে 10 থেকে 20, এটা হবে 20 থেকে 30, এটা হবে 30 থেকে 40, এটা হবে 40 থেকে 50। এবার পরিসংখ্যাটা কত হবে, 10-এর কম আছে 5 জন, 10-এর কম নম্বর পেয়েছে 5 জন, আর 20-এর কম নম্বর পেয়েছে 9 জন। এবার যদি আমি বলি 10 থেকে 20-র মধ্যে কজন নম্বর পেয়েছে, 10-এর কম মানে 0 থেকে 10, 0 থেকে 10-এর মধ্যে নম্বর পেয়েছে 5 জন, 10 থেকে 20-র মধ্যে তাহলে কজন পেয়েছে, 20-এর কম পেয়েছে টোটাল 9 জন, তার মধ্যে 5 জন আছে যারা 10-এর কম পেয়েছে, তাহলে 20-এর কম পেয়েছে 9 থেকে 5 বাদ 4 জন। ঠিক একই রকমভাবে 30 নম্বরের কম পেয়েছে 17 জন, তার মধ্যে 20-এর কম আছে 9 জন, তাহলে বাকিরা নিশ্চয়ই 20 থেকে 30-এর মধ্যে আছে, অর্থাৎ 17 থেকে 9 বাদ, তারপরটা হবে 29 থেকে 17 বাদ, তারপরটা হবে 45 থেকে 29 বাদ। এইভাবে আমরা পরিসংখ্যাটা পাবো। এই পরিসংখ্যাটা আমি বোর্ডে একবার দেখাচ্ছি, তোমরা দেখে নাও। তোমরা আগে এটাতে যেমন লিখেছি প্রদত্ত পরিসংখ্যা বিভাজন 6টি শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে আছে, তোমরা এখানেও সেই কথাটা লিখবে, প্রদত্ত পরিসংখ্যা বিভাজন 6টি ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন 6-এ আছে, সেটিকে আমরা পরিসংখ্যা বিভাজন 6-এ নিয়ে এসে প্রকাশ করে গড় নির্ণয় করি। ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন 6-এ আছে, সেটিকে পরিসংখ্যা বিভাজন 6-এ নিয়ে এসে গড় নির্ণয় করি। তারপরে তোমরা এটা লিখবে, এটা তোমরা যদি মনে করো এইভাবে লিখবে সেইভাবে লিখবে, আমি এখানে এক লাইনে করে দিয়েছি, তোমরা এটাকে নিচে 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 লিখে করবে, করে এরকম 4টে ঘর করবে, 4টে ঘর করে যেরকমভাবে করে দেওয়া আছে এটাকেও ঠিক সেরকমভাবে করবে। এখানে বোর্ডে জায়গা নেই বলে আমি এটাকে পাশাপাশি করে দিয়েছি। এবার করার সময় দেখো 0 থেকে 10-এর মধ্যে নম্বর পেয়েছে 5 জন, এবার 10 থেকে 20-র মধ্যে কজন নম্বর পেয়েছে, কেন আমাকে শ্রেণীতে ভাগ করতে হবে, শ্রেণীতে, ওখানে শ্রেণীতে ভাগ করা ছিল না, তাহলে 10 থেকে 20-র মধ্যে নম্বর পেয়েছে 9-5 4 জন। এটা আমি বিয়োগ করে দেখিয়েছি, তোমাদের বিয়োগ করে দেখাবার দরকার নাই, তোমরা একবারে ডাইরেক্ট এটা 5 লিখবে, এটা 4 লিখবে, এটা মুখে মুখে বিয়োগ করে নেবে, 17 থেকে 9 বাদ 8, 19 থেকে 17 বাদ 12, 45 থেকে 29 বাদ 16। যদি মনে করো তোমরা বিয়োগ করে লিখবে সেটাও লিখতে পারো, এখানে 5 লিখবে, তারপরের ঘরটাতে 9-5 লিখবে 4, তারপরটাতে 17-9, এইভাবে পরপর লিখে নেবে, সামেসানা পেপাই বার করবে, শ্রেণীমধ্যক বার করবে, 0 থেকে 10-এর শ্রেণীমধ্যক 5, এটা হবে 15, এটা 25, এটা 35, এটা 45, এইভাবে শ্রেণীমধ্যক বার করে FIXI বার করবে, করে এখান থেকে গড়টা নির্ণয় করবে, এটাকে এই ছকটাকে এইভাবে করে নেবে। তাহলে এই প্রশ্নমালার যতগুলো অঙ্ক ছিল সবগুলো অঙ্কই কিন্তু দেখিয়ে দিলাম, আশা করি এই গড় নির্ণয় করতে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়, ভালো করে দেখে নেবে, গড় নির্ণয় খুবই সহজ পদ্ধতি তোমাদের জন্য, মাধ্যমিকের 4-4, 8-8, 2-10, 11 নম্বর একবারে বাঁধা, যদি তোমরা গড় মধ্যমা এবং সংখ্যাগুরু মানটা সঠিকভাবে বোর্ড থেকে ফলো করতে পারো।